Welcome to BokBok Bangali. Topic hoche first trimester journey and initial days. আমার মনে হয় একটা হেলদি প্রেগন্যান্সির জন্য নিজের বডিটাকে আমার মনে হয় রেডি করা ফার্স্ট দরকার। যদিও এটা আমি মানে কি বলবো কোইনসিডেন্টলি করেছিলাম বা আনকনশিয়াসলি তখন করেছিলাম, তখন জানতাম না যে আমি প্রেগন্যান্সির জন্য বডি রেডি করছি। কিন্তু প্রেগন্যান্সি আমাদের আসার বা কনসিভ করা 3-4 মাস আগে থেকেই আমি তোমাদের যেটা বলেছিলাম লাস্ট নভেম্বর থেকে আমি খুব কনসিয়াস হয়ে যাই আমার হেলথের ব্যাপারে। এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করা, হ্যাঁ, যেই এক্সারসাইজগুলো আমার পেলভিক মাসেলকে আরও স্ট্রং করবে, স্পেশালি ওই এক্সারসাইজগুলো বেশি করতাম কারণ কি আমার লোয়ার পোর্শনটা হেভি ছিল বরাবর। খাওয়া দাওয়ার যেটা বলছি মানে আমি একদমই অয়েল অ্যাভয়েড করা শুরু করি, মানে রেগুলার যা মিল ওদের জন্য হতো আমি একদম আলাদা খেতাম। মানে ও যে পরিমাণ ডায়েট করতো মানে কি বলবো, ডায়েট, হ্যাঁ ডায়েটিং সত্যি মানে অসাধারণ ডায়েট, মানে এরকম আমি কখনো দেখিনি। হ্যাঁ মানে ওরা সবাই অবাক হয়ে যেত কি করে একটা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু এটা সম্ভব। নিউট্রিশন গুলো তুমি যে খাবার মানে একদম মানে তোমার ভেজিস, হ্যাঁ মানে ভেজিস গুলো আমি সবসময় সিদ্ধ করে খেতাম নয়তো সতে করে খেতাম, আর আমি তখন একটু নারকেল তেল ইউজ করতাম বেশিরভাগ ক্ষেত্রে। আমি সবসময় ওটসটাকেই প্রেফার করতাম কারণ ওটসের মধ্যে প্রচুর ফাইবার রয়েছে, ডাইজেস্ট করা মানে যেহেতু স্লো ডাইজেস্ট হয় তাই জন্য অনেকক্ষণ তোমার পেটটাকে ফিল রাখে, বেশি খিদে পায় না। আর হচ্ছে ইভেন আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংও স্টার্ট করি, মানে একটা ক্রেজি লেভেলে চলে গেছিলাম হেলথ নিয়ে। জিম জয়েন করার ফলেই তো ওইগুলো জানলাম যে কোন কোন এরিয়াগুলোতে আমাকে কাজ করতে হবে, যেমন আমার হাতগুলো সবসময় ভারী, তোমরা দেখেছো হাত আর লোয়ার পোর্শনটা আমার সবসময় ভারী ছিল, তো ওগুলোর উপরেই মেনলি ফোকাস করা হয়েছিল। মানে তোমার বিভৎস ট্রান্সফরমেশন কিন্তু সত্যি, আর খুব তাড়াতাড়ি আমি অ্যাচিভ করেছি, যার জন্য তোমাকে বললাম না যে আমি 80 কেজি যখন স্টার্ট করেছিলাম নভেম্বরের শেষের দিকে আর তারপরে ডিসেম্বরের শেষের মধ্যে আমি 70-তে চলে আসি, আর তারপরে তো খুব তাড়াতাড়ি আমার 20-22 কেজি আমার লস হয়ে যায়। সবাই ডাউট করতো যে, হ্যাঁ সবাই ভাবছে তো সবাই ভাবতো যে আমি কোনো মেডিসিন নিচ্ছি বা কিছু একটা জাদু হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। সবাই তো এত তাড়াতাড়ি ওজন কমছে কি করে, মানে ওজন ঠিকঠাক দিচ্ছে তো অ্যাট লিস্ট মেশিনটা, আমরা বাইরেও ওয়েট করিয়েছি লোকজন বিশ্বাস করতো না, না খাওয়া দাওয়া খাচ্ছে না বলে কোনো শরীর খারাপ হচ্ছে বলে ওজন কমে যাচ্ছে। আর আমার শ্বশুরমশাই বলতো তোমার তো শিওর ডায়াবেটিস হয়েছে, তোমার সুগার হয়েছে, তোমার থাইরয়েড হয়েছে, মানে সবাই বিভিন্ন রকম কমেন্ট পাস করতো। যাই হোক তো আমি জানতাম যে আমার বডি ভীষণই ফিট, মানে যে কোনো জিনিসের জন্য একদম তৈরি। আর হচ্ছে আমি বললাম যেরকম ওটস খেয়ে, ওটসটাকে আমি বেশি প্রেফার করতাম, ডালিয়াটা মোটামুটি ছেড়ে দিয়েছিলাম কারণ ডালিয়ার থেকেও ওটসটা হচ্ছে তোমাকে প্রোটিন দেয়, কিছুটা পরিমাণ ক্যালসিয়ামও প্রোভাইড করে, প্লাস প্রচুর হাই ফাইবার, তো ওটসটাই আমি খেতাম বিভিন্নভাবে। সকালবেলা ধরো দই, যদি দই বা দুধ দিয়ে খেলাম তো বিকেলবেলা বা দুপুরবেলা তোমার এমনি মশালা অ্যাড করে, কোনো মশালা ওট খেতাম না, কিন্তু র ওটস যেটা এমনি পাওয়া যায় পিওর ওটস সেটাকে বিভিন্ন রকম প্রিপারেশানে খেতাম। আর ভেজি সবসময় চেষ্টা করতাম বয়েলড বা একটু সতে করে নেওয়া, একদম মানে ফ্রাই তো কখনোই নয়, এক চামচ তেল হচ্ছে তোমার কনসিভ করার আগে সময়টা। হ্যাঁ আগের সময়টা যেটা বললাম যে আমি চাইছিলাম যে মানে হেলথ নিয়ে যা যা দেখার ইউটিউবে যত লোকের যত অ্যাডভাইস সব কিছু দেখেছিলাম। তাহলে কতগুলো চ্যানেল খুলতে পারে, একটা হচ্ছে স্পিরিচুয়াল চ্যানেল, একটা হচ্ছে হেলথ চ্যানেল, কত অপশন আমাদের চিন্তা করো। নিজের নিজের ওপর ট্রাই করার মতো ভালো আর কি আছে, নিজের ওপর তুমি যা খুশি ট্রাই করো, এক্সপেরিমেন্ট করো, এক্সপেরিমেন্ট করো, একটা কাজ করতে পারো। কোভিড-19 এর এক্সপেরিমেন্ট হচ্ছে সবার শরীরে, তুমি একবার নিজে চুপ করো, কারোর বাড়ি গেলেও আমি রিকোয়েস্ট করতাম যে আমাকে প্লিজ এগুলো আমি ইয়ে করো, অফার করো না কোনো রকম ভাজা ভুজি, একটা মিষ্টি খাও, একটা মিষ্টি খাও, ওটা করো না, কিন্তু যদি সত্যি কমাতে চাও ওই সব না, কারণ ওদের সাময়িক খারাপ লাগতে পারে কিন্তু তোমার পুরো শেষ হয়ে যায়। না না তারপর এই প্রথমবার আসলে একটু কিছু না খেয়ে গেলে হয় তো, ইভেন এরকমও হয়েছে, আমি একজনের বাড়ি গেছিলাম, জানি না ওই কাকিমা দেখছে কিনা, তো ওনাকে আমি বলেছি তুমি প্লিজ আমাকে শুকনো মুড়ি দাও। আর আমার শাশুড়িমাও ছিল আমার সাথে, উনি খুবই আমাকে সবসময় সাপোর্ট করেছে, উনি বলছে যে না ও যেটা করছে ওকে প্লিজ তোমরা মানে এরকম করো না, মানে সাপোর্ট করো। আর আমার সাপোর্ট পেয়েছে সেটা বলো, তোমার সাপোর্ট না থাকলে তো কিছু হয়। আমার ননদের বাড়িতে প্রোগ্রাম ছিল, গেছি সবাই খাচ্ছে দাচ্ছে, আমার জন্য আলাদা করে মানে মা ইয়ে করে সবজি টবজি কেটে রেখেছে, আমি গিয়ে ওটস বা কিছু একটা দিয়ে সিদ্ধ খেয়ে নিলাম, বা শুধু সিদ্ধই খেয়ে নিলাম ওই সবজিগুলো দিয়ে। আর আমি প্রচুর মানে মনে করো বাজার যা আসতো তার হাফ সবজি আমি পুরো কাটলে তো এত হয়, তারপর বয়েল করলে বা সতে করলে এইটুকু হয়ে যায় পরিমাণটা, তো প্রচুর সবজি খেয়েছি, প্রচুর মানে ভিটামিনের আমার কোনো অভাব হয়নি। মানে রেস্টুরেন্টে না গিয়ে যে টাকাটা বাঁচছিল সেটা ওই বাজারের সবজির পেছনে চলে যাচ্ছে,
আর হ্যাঁ, এবার এবার দেখো বডিকে সবসময় একই জিনিস দিতে থাকলে বডি তো ইউজ টু হয়ে যাবে না, তো ওটা ব্রেক করার জন্য আমরা মাঝে মাঝে চিট ডে রাখতাম, তখন ওর সাথে গিয়ে প্রচুর খেতাম। আচ্ছা, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু প্রেগন্যান্সি, হ্যাঁ রিলেটেড। আর রিলেটেড কেন বলছি, কারণ এটা আমি বুঝতে পারছি যে এত স্মুথলি একটা প্রেগন্যান্সি এসে গেছে টাচুড, মানে আমরা যেভাবে চার বছর চলছিলাম সেভাবেই চলছিলাম, আমাদের কোনো প্ল্যান ছিল প্ল্যানই নেই, আনপ্ল্যান টোটালি। এবার এই আমি তোমাদের বলছি, কারণ এই তিন মাস আমি তো কোনো রকম ডাক্তারের কনসালটেশন পাইনি, শুধুমাত্র নিজের মনের জোর আর নিজের যেভাবে নিজেকে রেডি করেছিলাম। যখন ফার্স্ট আমরা জানলাম, তারপর থেকে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কোনো ডাক্তারকে কানেক্ট করা যায়। তো আমাদের চেনাজানা একজন ডাক্তার ছিল, তো তাকে আমরা প্রথমে ফোনে কন্ট্যাক্ট করলাম, তো তিনি আই থিঙ্ক অন কলই বললেন, তিনি শুধু বললেন ফলিক অ্যাসিডটা শুরু করে দাও, কি কি মেডিসিন নেওয়া দরকার উনি বললেন, উনি বললেন ফলিক অ্যাসিডটা শুরু করে দাও, আর এখন তো কিছু বলা যাবে না, এখন লকডাউন চলছে, কিছু সব ভগবানের নামে ছেড়ে দাও। আর আমাদের টেনশন হচ্ছে যে এরকম একটা, কারণ দেখো প্রেগন্যান্সির সময় নিজে মানে মায়ের বডিটা ঠিক থাকা খুব দরকার, কারণ থাইরয়েড সুগার বিপি এই জিনিসগুলো যদি নর্মাল ঠিকঠাক না থাকে তাহলে যে কোনো মুহূর্তে কোনো কিছু খারাপ হতে পারে, তো ওগুলো তো আমরা তখনও শিওর না কোনো রকম টেস্ট। ওটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ অফ লকডাউন, মানে চারিদিক টোটালি বন্ধ। হ্যাঁ, ওটা তো আগের দিন আমরা একটা খবর আমি জানতে পেরেছি আমরা, আর আমাদের তখন টেনশন হচ্ছে যে আমরা কোথায় দেখাবো, কাকে কানেক্ট করব, কার থেকে সাজেশন নেব। তো হলো এবার ওই ফলিক অ্যাসিডটা শুরু করে দিলাম, আর কিছুদিন পর ওনাকে আবার জিজ্ঞেস করেছিলাম যে ডাক্তারবাবু আর কিছু, আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যেদিন আমরা জানতে পারি সেই দিন থেকেই ডে ওয়ান থেকে আমি মাদার্স হরলিক স্টার্ট করি নিজের থেকেই, ওটা কোনো ডাক্তারের ইয়ে না, অ্যাডভাইসার না, নিজেই স্টার্ট করি, কারণ আমি জানি যে ক্যালসিয়ামটা প্রচুর পরিমাণে দরকার হয়। আর আমি লাস্ট কয়েক মাস ধরে ক্যালসিয়ামটা মানে দুধটা, র যে ক্যালসিয়াম যেটা হয় দুধটা একটু কম, ডেয়ারি প্রোডাক্টটা একটু কমই নিচ্ছিলাম, যেহেতু আমি ওয়েট লস জার্নিতে ছিলাম, তো ডেয়ারি প্রোডাক্টটা একদম কম যেহেতু নিচ্ছিলাম, তাই জন্য আমি মাদার্স হরলিক্সটা ইমিডিয়েটলি স্টার্ট করে দিই। আর ফলিক অ্যাসিড তো ডাক্তারবাবু বললেন, তারপর আবার কয়েক সপ্তাহ পর, দু তিন সপ্তাহ পর আবার ওনাকে কল করি, বললাম যে ডাক্তারবাবু আর কিছু যদি দেওয়ার থাকে, তখন উনি বললেন যে ঠিক আছে তুমি তাহলে একটা এ টু জেড মাল্টিভিটামিন আছে ওটা স্টার্ট করতে পারো, ব্যাস। আর উনি তো আমাকে তখন দেখেননি, এবার না দেখে উনি কিছু প্রেসক্রাইবও করতে পারছেন। আর আমাদের হেজিটেট হচ্ছিল যে ডাক্তারবাবুকে ফিস দিচ্ছি না, কিন্তু আমরা এরকম ফোনে বারবার কনসাল্ট করছি, ভালো লাগছিল না জিনিসটা, একটা খচখচ করছিল মনের ভেতর। তো যাই হোক উনি খুবই ভালো মানুষ, এখনও উনি বয়স্ক বলে বসছেন না, নইলে ওনাকেই আমরা দেখাতাম। উনি খুবই বড় ডাক্তার, এখনও উনি বসছেন না, এখনও উনি বাড়িতেই রয়েছেন, তো আমরা হয়তো আমাদের এক রিলেটিভের সূত্রেই ওনার সাথে আলাপ, আমরা যদি ওনার ভরসায় থাকতাম তাহলে হয়তো এখনও ওনাকে পেতাম না। একদম, আমাদের আগে থেকে প্ল্যান ছিল ওনার হাতেই আমাদের সবকিছু হবে, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকেই আর কি ওনার থ্রুতে বেবি পেয়েছে আর কি, তো সেজন্য ওনাকে আমরা খুব ভরসা করতাম, শুনেছিলাম সবার কাছে যে খুব ভালো ডাক্তার, খুব বড় ডাক্তার, তো হলো না, আমাদের আর কপালে ছিল না ওনার। তারপরে কিছুদিন বাদে তারপরে আমি দেখলাম যে না ক্যালসিয়ামটা নেওয়া দরকার, ক্যালসিয়াম আর আয়রনটা নিলাম। ও তার আগে কি হলো, এইভাবে আমাদের কোনোভাবে কাটলো, আমরা মোটামুটি যেটুকু পাচ্ছিলাম, ও আমি দই খেতে এত ভালোবাসতাম, টক দই দুধ এগুলো আমি খেতাম, কিন্তু প্রেগন্যান্সিতে শুরুর দিকে না মানে যে প্রবলেমগুলো হয় বিভিন্ন মানে ভালো লাগার জিনিসগুলো খারাপ লাগতে থাকে, তো ওগুলো আমি খুব একটা খেতে পাচ্ছিলাম না, এটাও একটা মুশকিল। তাই হরলিক্সই ভরসা ছিল আমার তখন, প্রচণ্ড বমি হতো তখন ওই জন্য। এবার তারপর আস্তে আস্তে দেখলাম, ও তারপরে জল যেটা সবচেয়ে দরকার, ওই প্রথম তিন মাস যদি তুমি বমি করো কিছু খেতে না পারো কিছু যায় আসে না, কিন্তু জলটা ভীষণ দরকার। হ্যাঁ, ওই জলটাই আসল, তো জলই খেতে পাচ্ছিল না, পুরো একটা মেটালিক টেস্ট আসছিল, জল খেলেই বমি পেত, একটু বেশি জল খেলেই বমি হয়ে যেত। একবার মানে তো মানে বিছানায় বমি করে ফেলেছিল, ওর গায়ে কতবার করে প্রায় করেই ফেলেছিল বলা যায়, মেঝেতে অনেকবার করেছে, পুরো অ্যাসিডের দাগ রয়ে গেছে, রাত্রিবেলা 10:30-11টার সময় হঠাৎ করে বমি, দুপুরবেলা উঠে ওগুলোকে পরিষ্কার করো, সেসব দিন গেছে সত্যি, মানে কি বলবো। তো যাই হোক এবার আস্তে আস্তে, ও তারপরে এবার ক্যালসিয়াম আয়রন শুরু করলাম। এবার আমি কি করতাম, এই যে সাপ্লিমেন্ট ট্যাবলেটগুলো ওগুলো আমি ব্রেকফাস্টের পরে সব খেয়ে নিতাম, মানে আমাকে তো ডাক্তারবাবু তখন অত ডিটেলে কেন জানি জিজ্ঞেস করা উচিত ছিল আমার, আমার ভুল হয়েছে, তো জিজ্ঞেস করিনি। উনি বলেছেন যে কিছু খেয়ে খেয়ে নেবে বা ব্রেকফাস্টের পর খেয়ে নেবে, এরকমভাবে মানে ক্যাজুয়ালি বলেছে, তো আমি ওই সমস্ত যত রকম সাপ্লিমেন্ট ছিল সব আমি ব্রেকফাস্টের পরেই খেয়ে নিতাম। তো পরে আমি যখন আমাদের ফাইনাল কনসালটেশন হলো একজনের ডাক্তারের সাথে, তখন উনি বললেন যে আয়রন আর ক্যালসিয়াম দুটো কখনো একসাথে নেওয়া উচিত না, কারণ আয়রন সবসময় ভমিটিং নসিয়াকে ইন্ডিউস করে দেয়, দুটো একসাথে নিলে আয়রনের কাজে মানে বডিতে কনজাম্পশনের যে পাওয়ারটা সেটাও কমে যায়। আয়রনের সাথে বলেছিলাম যে একসঙ্গে এতগুলো ওষুধ খেও না, হ্যাঁ ভুল হয়েছে, যাই হোক ওটাও হয়তো ভমিটিংটা বেশি হওয়ার কারণ। তারপরে
হ্যাঁ, আর হচ্ছে যে তোমার যেটা বলছিলাম আয়রনকে যদি তুমি পুরোপুরি বডিতে কনজাম্পশনটা যদি নিতে চাও, আয়রন যতটা নিচ্ছ ততটাই, তাহলে তোমাকে ভিটামিন সি এর সাথে নিতে হবে। মানে ভিটামিন সি মানে তুমি বেশি করে লেবু খাবে, বেশি করে মোসাম্বি খাবে, তো ওটাই পরের দিকে জানলাম যখন তখন করলাম। এইভাবে কোনোরকমে ওই ডাক্তারবাবুর সাথে দু তিনবার কনসাল্ট করে আর আমরা নিজেরাই নেট টেট দেখে কোনোরকমে চালাচ্ছিলাম। আর ওই সময় কি ফার্স্ট ট্রাইমিস্টারে কোনো গরম জিনিস খাওয়া যায় না, এই জন্য আমি গার্লিকটা প্রচুর খেতাম, কারণ আমি তো যেহেতু বয়েল জিনিস খেতাম তো গার্লিক আমি স্যুপে বা বয়েল ভেজিটেবলসের মধ্যে দিতাম থেতো করে, কিন্তু সেই সময় আমি গার্লিকটা টোটালি অফ করে দিই। কোনোরকমই দেখেছিলাম যেগুলো গরম জিনিস সেই জিনিসগুলো আমি নিতাম না, যেগুলো শরীরে হিট তৈরি করে। আর খাবার দাবার আমি যেরকম আগে খেতাম, এখন এবার দেখো আমি তখনও জানতাম না যে প্রেগনেন্সি আমার এসে গেছে, কিন্তু আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেক দিন পর্যন্তই করেছিলাম, মানে প্রেগনেন্সির প্রায় প্রথম মাসটা তো ছিলই। তো যাই হোক, কিছু হয়নি ভগবানের কৃপায়। কিন্তু তখন তোমাকে বেশি করে খেতে হবে, ওই যে বললাম ফার্স্ট ট্রাইমিস্টারে তোমার খাওয়া দাওয়াটার থেকেও ইম্পর্টেন্ট জল বা ফ্লুইড কতটা নিচ্ছ, তো ডাবের জল ও খাওয়াতো। আর ও প্রথম দিকে তোমাদেরকে বলি আমি প্রচুর বেল খেয়েছি, প্রচুর বেল, সকালে উঠে আমি বেলের শরবত খেতাম, বেল খেতাম। আর আমার যেহেতু ওই সময় খুব বমি বমি সকালের দিকে পেত, তাই জন্য আমি ব্রেকফাস্টে গোবিন্দভোগ চালের ভাত, ওই সময় আমার গোবিন্দভোগ চাল খেতে খুব ভালো লাগতো, ওই গোবিন্দভোগ চালের ভাত খেতাম ঘি দিয়ে। বেদানা আর মোসাম্বি দুটোই আমার ভীষণ ইরিটেটিং লাগতো, এখন আবার শুরু করেছি, বেদানাটা শুরু করিনি, তখন ভালো লাগতো না, খেলেই কেমন একটা গা গোলাতো, ওটাও বন্ধ। মানে ভাবো অনেক কিছুই আমি যেগুলো খেতাম আগে, মোসাম্বি তো আমি এই মানে নভেম্বর, লাস্ট নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রচুর মোসাম্বি খেয়েছি, মানে দিনে আমাকে তিন চারটে বেশি মোসাম্বি খেতেই হতো, কারণ মানে যখন আমি এত হেভি ওয়েট ট্রেনিং করতাম, এত ব্যায়াম করতাম না, এক্সারসাইজ করতাম, তো বডির থেকে তো প্রচুর ফ্লুইড তো লস হয়, তো মোসাম্বিটা তোমাকে ইনস্ট্যান্ট বুস্ট আপ করে দেয়। মোসাম্বি এন্ড কোকোনাট ওয়াটার, হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট। ওটা আমি করতাম, আমি জিমে যখন যেতাম একটা করে ডাব খেতাম, মানে এরকম হতোই, মানে আমি ডাব আমার সবসময়, ইভেন বিয়ের পর থেকেই আমি যতবার বেরিয়েছি একা বেরিয়েছি ডাব খাবোই, এরকম ডাব আমার থাকতোই। তো কিন্তু পরের দিকে এই যখন আমার প্রেগনেন্সি স্টার্টিংয়ে আমি ডাব খেলেও বমি করতাম, তাও কিন্তু আমি খেতাম, মানে যেটা খেলে আমার বমি হচ্ছে আমি সেটা কিন্তু ছাড়তাম না, কারণ এই বমিটা কিন্তু তুমি এড়ানোর জন্য, মানে ওই বমি না যে তোমার পেট খারাপের বমি, পেট খারাপের ওইরকম বমি না, এটা যে প্রজেস্টেরন হরমোনটা আপ ডাউন করে বেশি বেড়ে যায় তখন তোমার বমিটা হয়, তো হরমোনাল চেঞ্জেসের জন্য ওটা হয়, তো ওই জন্য তুমি খাওয়ার কখনো অ্যাভয়েড করতে পারো না, খেতে তো হবেই। তাও ডাব ডাব খেয়ে দেখছি বমি হচ্ছে, তাও পরের দিন ডাব খেলাম আর বমি হলো না, তার মানে বুঝতে পারছো তো, মানে ওরম কোনো ব্যাপার নেই। কিন্তু মোসাম্বিটা যেমন নাকের কাছে আনলেই আমার গন্ধ লাগতো, ভালো লাগতো না, তো খেতাম না। এখন আবার খাওয়া শুরু করেছি, এখন আর কোনো প্রবলেম হয় না, এইভাবে চললো ফার্স্ট। এবার এবার কী হলো, এবার আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি নেট দেখে দেখছি যে আমার মানে 13 থেকে 18 সপ্তাহের মধ্যে এন্টি স্ক্যান করাতেই হবে, ফার্স্ট ট্রাইমিস্টার স্ক্যান যেটা সেটা করিয়ে নিতে হবে। তো আমি ওকে বারবার করে বলছি যে দেখো ওটা করাতেই হবে, কী করবো এখন তো প্রেসক্রিপশান নেই, ডাক্তারবাবুর সাথেও কনসাল্ট করতে পারছি না। তখন আমরা একদম ও হঠাৎ করে কী মাথায় এলো, আমরা আগে যখন একবার ওনার কাছে গেছিলাম, মানে অনেক আগে বিয়ের পরপর, যে আমার শরীরে কোনো প্রবলেম আছে কি না, বেবি কনসিভ করতে পারবো কি না, এই ব্যাপারটা শিওর করার জন্য মনে হয় যাওয়া উচিত, আমরা গেছিলাম একটা কাউন্সিলিং টাইপের গেছিলাম বিয়ের পরপর। তখন ওই ডাক্তারবাবুর কাছে যার সাথে আমরা ফোনে কনসাল্ট করেছিলাম, তো ওনার কাছে গিয়ে দেখেছিলাম যে একজন ভদ্রলোক সবার বাড়িতে গিয়ে ব্লাড কালেক্ট করে, তো হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট বলা চলে আর কি, মানে যেসব পেশেন্টরা আসে ওনাকে দেখাতে, তো যারা মানে ব্লাড টেস্ট করাতে চায় তারা ওনার কাছে গিয়ে করাতে পারে, উনি সবার বাড়িতে গিয়ে ব্লাড কালেক্ট করে। জানি না, মানে সবই আমি ঈশ্বরের কথাই বলবো বারবার করে, কেন হঠাৎ করে আমার ওই দিনকে ওনার কথা মনে এলো, মানে আরে ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করা যায় না, ওনার নাম্বার তো আমাদের কাছে ছিল অনেক আগে যখন ও মানে কি অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ওনার নাম্বারটা থাকতো, তো ওকে ফোন করা, ওনাকে ফোন করা হলো, তারপর ওনাকে এই ব্যাপারগুলো বলা হলো, উনি তখন ডাক্তারবাবুর সাথে জিজ্ঞেস করে কী কী টেস্ট এই সময় করা উচিত উনি ব্যবস্থা করলেন, মানে আমাদের আর চিন্তাই করতে হলো না। তারপর উনি চলে এলেন, যেদিনকে কথা হলো 5 তারিখ ছিল মে মাসে, 6 তারিখে উনি চলে এলেন সকালবেলা, ভোরবেলা 6:30, তাই না, ভীষণ ভালো মানে পাংচুয়াল ভদ্রলোক। তারপর উনি চলে এলেন, উনি ব্লাড কালেক্ট করলেন, ওই সময় তো একদম পিক টাইম একদম করোনার, তো উনি চলে এলেন, সব বাড়ি থেকে ব্লাড কালেকশন হয়ে গেল। তো উনি তখন মানে আমাকে যে টেস্টগুলো দিল সেই টেস্টগুলো ছিল হচ্ছে থাইরয়েড টেস্ট, এটা বেসিক থাকে, থাইরয়েড টেস্ট ছিল, তোমার ব্লাড সুগারের পিপি ফাস্টিং এ দুটোই ছিল, তারপরে তোমার ইউরিন টেস্ট তো থাকবেই প্রেগনেন্সিটা কনফার্ম কিনা, তারপরে তোমার ইয়ে ছিল
কি বলে হার ইউরিন কালচার, এমনি তোমার ইউটিআই কোনো রকম ইনফেকশন আছে কি না ইউরিনারি ট্র্যাক্টের, আর তোমার কি ছিল তাহলে তোমার তোমার করছি, আর হচ্ছে তোমার হ্যাঁ লিভার ফাংশন টেস্ট, তারপর তোমার প্রোটিন প্রোফাইল টেস্ট, প্রোটিন ঠিকঠাক আছে কি না, ক্যালসিয়াম ঠিকঠাক বডিতে আছে কি না, ডি থ্রি ভিটামিন ডি থ্রি, মানে সব রকম টেস্টগুলো হলো এইসব রিলেটেড। ও টিএসএইচ ছাড়াও থাইরয়েডের কিন্তু টি থ্রি টি ফোর এই দুটোও ছিল, ও সিফিলিস টেস্ট, হ্যাঁ সিফিলিস টেস্ট ছিল, এইডসেরও টেস্ট ছিল, এইচআইভি টেস্টও ছিল, এই সমস্ত টেস্টগুলো হলো, কিছু দু একটা হয়তো আমি মিস করে গেছি, তো বেসিক এই টেস্টগুলো ছিল আমার। এগুলো করানো হলো, রিপোর্ট তো এসে গেলো, এইচআইভি আর ইয়েটা সিফিলিসটা বোধহয় একটু পরে দুদিন পরে এসেছিলো। তো ওই ভদ্রলোককে আমরা জিজ্ঞেস করলাম যে যে ডাক্তারবাবু তো বসছেন না, তো এই সময় লকডাউনের সময় কোথায় দেখানো যেতে পারে, মানে কোথায় এরকম প্রেগন্যান্সি রিলেটেড করে আমরা স্ক্যানটাকে জোর দিয়েছি, প্রেগন্যান্সি রিলেটেড টেস্ট স্ক্যান এগুলো কোথায় ভালো হয়, তো উনি সাজেস্ট করলেন যে আমাদের বাড়ির কাছাকাছি রত্তলা মোড়ে ক্লিনিকের নাম উনি সাজেস্ট করলেন যেখানে আমরা এখন দেখাচ্ছি আর কি। তো ওনার উপর ভরসা করেই আমরা কল করলাম ওই সেন্টারে, তো ওরা বললো যে তোমার তো এখন 12 উইক চলছে, তুমি 13 উইকের মাথায় চলে আসো। ওখান থেকে আমাদের বললো যে উইদাউট প্রেসক্রিপশনে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, উইদাউট প্রেসক্রিপশনে করা যাবে না। তো তখন আমাদের একটু অন্য চিন্তা হলো যে এখন প্রেসক্রিপশন কোথেকে পাবো, ডাক্তারবাবু তো বসছেন না এখন, তো ওরা বললো যে হোয়াটসঅ্যাপ থেকেও যদি আপনি প্রেসক্রিপশন নিতে পারেন তাহলে। সেটাও আমরা পারিনি, তো আমাদের একটু মনটা খসখস করছিল যে এত সাহায্য নিচ্ছি ডাক্তারবাবুর কাছ থেকে, কোনো ফিজও দিচ্ছি না, তখন এরকম ভাবছি, তখন আমার ঠিক করলাম যে ওই ভদ্রলোককে আবার কল করব। তো ভদ্রলোককে আবার কল করলাম, তো উনি বললেন যে ওনার নাম নিলে সব ঠিক হয়ে যাবে, কোনো প্রেসক্রিপশন কিছু লাগবে না, উনি বলে দেবেন আগে থেকে। তারপরে ওরাই আমাকে ফোন করে বললো রেডিওলজিস্ট আসছেন, আপনি চলে আসুন। তারপরে গেলাম, তারপরে উনি চেক করলেন, ফার্স্টেই উনি আমাকে একটা এমনি স্ক্যান এমনি চেক করলেন, বললেন যে হ্যাঁ ঠিক আছে বেবির এজ ঠিক আছে, এই সময় এন্টি স্ক্যান করা যায়। মানে এন্টি স্ক্যান যেটা নুকাল ট্রান্সলুসেন্সি, যেটা তোমার দেখে যে বেবির ঘাড় আর মাথার মধ্যে যে মানে ডিস্টেন্সটা যেটা সেটা মেজার করে, জানি না আমি ঠিক বলছি কি না, তো ওই জিনিসটা দেখে, কারণ ডাউন সিনড্রোম বা ব্রেনের কোনো রকম গঠনগত ত্রুটি আছে কিনা ওটা চেক করার জন্য, আর ওটা ওই সময়ই করতে হয়। ওরাই বললো যে এটার সাথে এবার তোমাকে ডাবল মার্কারও করতে হবে, মানে সাথেই করতে হবে, এরকম না যে কিছুদিন পরে করতে হবে। তো ডাক্তারবাবু দেখে বললেন যে হ্যাঁ ঠিক আছে বেবির এজ ঠিক আছে, হাইট লেন্থ সব ঠিক আছে, তো এখন করা যেতে পারে ওটা, মানে খুব ছোট থাকে না তখনও। যেদিনকে আমরা ফার্স্ট গেছিলাম ওই ক্লিনিকে, সেদিনকে বোধহয় তোমার জন্মদিন ছিল। হ্যাঁ আমার জন্মদিনের দিন, ওর জন্মদিনের দিনই ফার্স্ট আমরা গেছিলাম স্ক্যান করলাম, তখন কিন্তু অলরেডি আমরা 3 মাস কাটিয়ে নিয়েছি, মানে ওটাই এটা জন্মদিনের গিফট ছিল এবারে। তো ওই স্ক্যানের দিনই ফার্স্ট ও তো ডাইরেক্ট দেখতে পেয়েছে, কারণ ও স্ক্যানের সময় ছিল, আমাকে অ্যালাউ করেনি, আমি পরে ছবিটা দেখতে পেয়েছি। ওটা ছিল আমাদের 12 একদম কাটা কাটা 12 উইক জেস্টেশনাল এজ যেটা ছিল বেবি, আর 16th মে ছিল ওর জন্মদিন। ওই দিনকেই আমরা ফার্স্ট আমাদের ডাক্তারকে পাই, কনসাল্ট করি, যাকে আমরা এখনও কন্টিনিউ করছি। তো ফার্স্ট 3 মান্থের জার্নি আমাদের এরকমই ছিল, তো যথেষ্ট চ্যালেঞ্জ আমাদের পেরোতে হয়েছে, তো তারপর থেকে অনেকটা স্মুথ হয়ে গেছে, কারণ তারপর থেকে অনেকটা রেস্ট্রিকশন উঠে গেছে, এখন অনেক কিছু অ্যাক্সেসিবল। আমি করতাম রেগুলার এক্সারসাইজটা করেছি ওই সময় তো করেইছি, আর এখন অনেক কিছু অ্যাক্সেসিবল। তো এত পর্যন্ত ছিল আমাদের জার্নি, ফার্স্ট 3 মান্থস ইনিশিয়াল ডেজ। তো তোমাদের কেমন লাগলো আমাদের জানাও, আর যারা এরকম 3 মান্থস প্রেগনেন্সিতে আছো, তো আই থিঙ্ক তারা আমাদের কথা শুনে কিছুটা হলেও হয়তো হেল্প পেতে পারো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক কমেন্ট দিতে একদমই ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো ভীষণ মিষ্টি মিষ্টি হয়, আমাদের খুব ভালো লাগে, আমাদের খুব মোটিভেট করো, আমাদের সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো ভালো থেকো, টাটা টাটা।